অল্প সময়ের মধ্যে খ্যাতি কুড়িয়েছেন নোরা ফাতিহি। বলিউডে পরপর কয়েকটি সুপারহিট গানে নৃত্যের ঝলক দেখিয়ে বাজিমাত করেছেন, ফলে ভারত ছাড়িয়ে তার নাম পরিচিতি পৌঁছে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। এবার আরেকটি বড় প্রাপ্তি যোগ হতে যাচ্ছে নোরা ফাতিহির ঝুলিতে, আসন্ন ফিফা বিশ্বকাপ আয়োজনে নাচবেন তিনি। আগামী ডিসেম্বরে ফিফা বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করবেন নোরা ফাতিহি। এর আগে ফিফার আয়োজনে পারফর্ম করেছেন জেনিফার লোপেজ, শাকিরা ও পিটবুলের মতো তারকারা, ফলে নোরার জন্য এটি এক বিরাট অর্জন। এখানেই শেষ নয়, ফিফা অ্যান্থেম বা মূল সঙ্গীতেও থাকছেন নোরা ফাতিহি। এই গানের ভিডিওতে নাচের পাশাপাশি কণ্ঠও মেলাবেন আবেদনময়ী নৃত্যশিল্পী। গানটি প্রযোজনা করছে রেড ওয়ান, যারা এর আগে ফিফার জন্য শাকিরার গাওয়া ওয়াকা ওয়াকা ও লালালা গানগুলো প্রযোজনা করেছিল। নতুন গানটির শেষ ভাগে নোরাকে হিন্দিতেও গাইতে শোনা যাবে। নোরা ফাতিহি মূলত কানাডার নাগরিক, সবিজে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই আসেন। বেশ কয়েকটি বড় সিনেমার কাজ করলেও প্রথম দিকে পরিচিতি পাননি নোরা। তাকে খ্যাতি এনে দেয় 2018 সালের সত্যমেব জয়তে সিনেমার দিলবার গানটি। সেই সময় ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছিল এই গান। এরপরে সাকি সাকি, কুসু কুসু, পাস্তাওগে, গার্মি, কামারিয়া, ড্যান্স মেরি রানী সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানে পারফর্ম করেছেন নোরা। সবগুলো গানেই তার নাচ দর্শকের মন জয় করেছে। এবার আন্তর্জাতিক মঞ্চে নিজের শৈলী উপস্থাপন করতে চলছেন তিনি। ফিফা বিশ্বকাপ পৃথিবীর সবচেয়ে বড় আয়োজন, প্রতি 4 বছর পর অনুষ্ঠিত হয় ফুটবলের এই যজ্ঞ। এবার অনুষ্ঠিত হচ্ছে কাতারে। আগামী 20 নভেম্বর শুরু হয়ে 18 ডিসেম্বর শেষ হবে আয়োজনটি। সারা জেরিন, ঢাকা প্রকাশ।